ॐ ध्यायेतृदयम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री मायेर कथा थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा पढ़छि श्री श्री मायेर जीवनेर सबचेये बड़ो स्मृतिकथा, आमादेर सरजूतबाला देवीर स्मृतिकथा, सेटि आमरा पढ़छि। आजके जेटा पढ़ा हबे सेटा हच्छे 13ই श्रावण 1325 बंगाब्द, सेदिनके কথোপকথন হচ্ছে। আজ বৈকালে প্রেমানন্দ স্বামীজির দেহত্যাগ করলেন, রাত্রে মায়ের নিকট গেলু, মা বললেন, এসেছ, বসো মা, আজ বাবুরাম আমার চলে গেল, সকাল হতে চোখের জল পড়ছে, এই বলে কাঁদতে লাগলেন। বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল, মঠের শক্তি ভক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে বেড়াতো। বাবুরামের মা ছিল আটকুড়ো ঘরের মেয়ে, বাপের বিষয় পেয়েছিল, সেজন্য একটু অহংকার ছিল, নিজেই বলতো, হাতে বাউটি কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম ধরা যেন সরা। চারটি সন্তান রেখে সে গেছে, একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল। খানিক পরে দেখি মাঝের ঘরের দক্ষিণের দেওয়ালে ঠাকুরের যে বড় ছবি ছিল তার পায়ে মাথা রেখে করুণ স্বরে বলছেন, ঠাকুর নিলে, সে কি মর্মভেদী স্বর, আমাদেরও বড় কান্না পেতে লাগলো। এদিকে গোলাপ মার খুব অসুখ, মরণ রক্ত আমাশয় চলছে। ছোট্ট একদিনের স্মৃতি, বাবুরাম মাঝের শরীর চলে গেছে, মা একেবারে সাধারণ মায়ের মতো আচরণ করছেন, এটা দেখবার মতো যে মা একদম সাধারণের মতো হয়ে, আমাদের মায়েরা যেরকম সন্তান হারা মায়েরা যেরকম দুঃখ করেন কষ্ট করেন, ঠিক এক্স্যাক্টলি মায়ের সাথে তাদের কোনো ফারাক নেই। এইটা হচ্ছে অবতার জীবনের বৈশিষ্ট্য। আমরা মায়ের একটি জন্মদিনের গল্প বারবার উল্লেখ করে থাকি, সেটা 1918 সালের জন্মদিনের গল্প। 1918 সালে জয়রামবাটিতে মায়ের শেষ জন্মদিন পালন করা হয়েছিল। মা সেদিনকে সকালবেলা সকাল সকাল পুজো করে শারদানন্দজির দেওয়া সাদা নরুন পেরে গরদের কাপড়টি পরে বসেছিলেন, পুজো হয়ে যেতে মায়ের পায়ে বাত ছিল বলে, আর মায়ের চৌকিটা অনেকটা উঁচু ছিল, বেশিক্ষণ পা ঝুলিয়ে রাখলে পা ফুলে যেত, তা একটা ছোট্ট টুলের ওপর মা পা রেখে বসেছেন। সবাই এসে অঞ্জলি দিচ্ছে, অঞ্জলি অঞ্জলি ফুল দিচ্ছে, মা ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, বলছেন, শরতের নামে ফুল দাও, রাখালের নামে ফুল দাও, তারকের নামে ফুল দাও, খোকার নামে ফুল দাও, এর নামে ফুল দাও, তার নামে ফুল দাও, মা বলছেন এরকম কথা। তারপরে হয়ে যাওয়ার পর একবারে সেই ভর্তি ভর্তি ফুল সেইগুলো এসে পড়ল, তারপরে সেটা সরে যেই সরিয়ে দেওয়া হচ্ছে আবার ফুলের স্তূপ হয়ে যাচ্ছে। এইরকম খানিক ফুল দেওয়া দিয়ে হলো, তারপরে মা প্রসাদ ভাগ করে দিলেন। তারপরে ইনি দেখছেন, এই সেবক দেখছেন যে মা পুকুরের ধারে একটা বাটি করে কিছু নিয়ে যাচ্ছেন। সেবক পেছন পেছন যেতে গিয়ে দেখলেন যে মা এই চার টুকরো মাছ, কাটা মাছ, সেই মাছ পুণ্যি পুকুরে ধুতে যাচ্ছে। মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি এই সময় কেন মাছ ধুচ্ছ? বললেন, নিজ বউটা পোয়াতি, তাই
আজকে খেতে তো দেরি হবে, সেই কারণে ভাত হয়ে গেলে ঠাকুরের ভোগ উঠলেই তার যেন ঝোল ভাতের ব্যবস্থা করে দেওয়া যায়। এই যে দেখুন, আমাদের এই আপনারা যদি এই বক্তৃতা হয়ে গেলে আপনারা বলেন মহারাজ কী ভালো বলেছেন, আমাদের বুকের ছাতি 100 ভাগ হয়ে যায়। তারপরে যে আমি যখন খ্যাঁক খ্যাঁক করি তখন আপনারা আমার পেছনে বলেন কী শয়তান সাধু, সে শুনলে আমাদের মন ভীষণ খারাপ হয়ে যায়। তারপরে একবারে মিষ্টি করে কথাই বলতে পারেন না, অনেকে বলেন আমি শুনেছি, আমার কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু বলেন ওরা, আমিও শুনি, ঠিক আছে। আবার মানে কখনো দেবতার স্তর পেরে আনন্দে বুক ফুলে যাচ্ছে, আর যখন সমালোচিত হচ্ছে তখন দুঃখ পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মানবিক ক্যারেক্টার, আমাদের মানুষের চরিত্র। কিন্তু ভগবানের সঙ্গে এইখানে আমাদের বেসিক ফারাক হচ্ছে, তিনি সর্বাবস্থা একরকম, এই তিনি দেবীর সম্মান পেয়েছেন, আবার তিনি সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন। দুটো ব্যবহারের ভেতরে এতটুকু অন্তর নেই, দুটো ব্যবহার একই রকম। এইটা শ্রী শ্রী মায়ের কাছ থেকে শিক্ষণীয় জিনিস, যে সর্বাবস্থায় আমরা বলি না কিছু হলেই, এখন তো নতুন একটা কায়দা হয়েছে ভক্তদের মধ্যে জয় মা করে বলা। আগে বলি দেওয়ার সময় দেখতাম জয় মা করে চেঁচাতো, তারপরে দেখতাম ওই যে কি বেশ বলে ডাকাতি করতে যাওয়ার সময় এরা জয় মা করে চেঁচাতো। আমরা না মানুষের মন ডাকাতি করতে পারি না কিচ্ছু করতে পারি, শুধু জয় মা ধ্বনি দিতে পারি, যেন মা একদম আল্লাহ আকবার করে না চিৎকার করলে মা যেন ভালো করে শুনতে পাবেন না। কিন্তু আসল যেটা করা দরকার, মায়ের জীবনের এই যে ঘটনাগুলো টুকরো টুকরো ঘটনা, এগুলো আমরা আমাদের জীবনে যেন ইমবাইব করতে পারি, এগুলো যেন আমার জীবনের অঙ্গ হয়ে উঠতে পারে। যদি অঙ্গ হয়ে না উঠতে পারে তাহলে নিশ্চিত করে জানবেন যে আমাদের মায়ের জীবনী পড়া, মার জীবনকে নিয়ে চর্চা করা, এটা সার্থক হচ্ছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। মায়ের কি সুন্দর, দেখুন বাবুরাম তার নিজের ছেলে নয় কিন্তু বাবুরামকে নিয়ে তার কি ভালোবাসা, কারণ সে ঠাকুরের সন্তান, ঠাকুরের অঙ্গ। বাবুরাম সম্পর্কে সার্টিফাই করছেন, মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াতো। মঠের শক্তি, মঠের যে চালিকা শক্তি, সেই সময় বাবুরাম মহারাজের জন্যই সমস্ত কিছু হতো। ঠাকুর সেবা শুরু করে পায়খানা পরিষ্কার অবধি সব কাজেতে বাবুরাম মহারাজের অদম্য উৎসাহ ছিল, সব কাজ তিনি করতেন, নিয়ম করে তিনি ঠাকুর পূজা করতেন। যেমন একই সঙ্গে আবার যদি ম্যাথর এলো না তো তখনকার দিনের খাটা পায়খানা সেই পরিষ্কার করতেও বাবুরাম মহারাজ এতটুকু বিরক্তি বোধ করতেন না। এগুলো কিন্তু খুব সহজে হয় না, খুব ভালোবাসা না থাকলে হয় না। যেমন দেখবেন আপনার অন্য আর পাঁচজনের জন্য যদি সেবা করতে হয় আপনার নাক কুঁচকে যায়, অথচ নিজের সন্তানের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে আপনার এতটুকু খারাপ লাগে না। কেন লাগে না? কারণ আপনি তাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা যদি আসে তখন কোনো কাজ করতে সমস্যা হয় না। বাবুরাম মহারাজ যেরকম কাজের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট ছিলেন, স্বামীজির ভাইকে বার করে দিয়েছিলেন, ওই রাজা মহারাজ বাবুরাম মহারাজের খুব সুন্দর একটা ডায়লগ ছিল, বাবুরাম মহারাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন কেমন করে কাজ করে, শিখিয়ে দিয়েছিলেন পলাতে করে কী করে তেল তুলতে হয়, পলা মানে হাতের পলা নয় চামচ, এই পলাতে করে কী করে তেল তুলতে, তোলার পরে ওই পলার যে তলাটা সেটা একটু ঘষে নিতে হয়, কাঁচেতে যদি ঘষে নিই তাহলে আর ওই টপ টপ করে তেল পড়ে না, তা সেই এক ফোঁটা দু ফোঁটা যদি তেল পড়ে প্রথমে বারণ করতেন এইভাবে করো, তারপরে যদি না হতেন তাহলে দু পয়সা দিয়ে দিতেন, দু পয়সা দিয়ে বিদে করতে বলতেন, দু পয়সা দিয়ে বিদায় করা মানে এক পয়সা দিয়ে গঙ্গার এপার থেকে ওপারে যাবে, ওপারে গিয়ে যদি তার মনে হয় না ভুল হয়েছে তাহলে আবার ফিরে আসতে হবে, তো পয়সা না থাকলে কী করে হবে, এ আরেক পয়সা দিয়ে ফিরে আসতেন। প্রত্যেকের ভেতরের সেই শক্তিশালী ভাবনাকে তিনি জাগ্রত করতেন, ভুল কী হয়েছে সেটা যেমন দেখিয়ে দেওয়া, আবার ভুলকে সংশোধন করে নিজেকে নতুন করে তৈরি করা, এটা কিন্তু সাধক জীবনের অঙ্গ। এটা যদি না হয় তাহলে সাধন জীবন দাঁড়ায় না। আমরা কেউ পারফেক্ট হয়ে আসিনি, সবাই পারফেক্ট হতে এসেছি, আর পারফেক্ট হতে গেলেই মানে হতে এসেছি মানে আমার ভেতরে অনেক রকমের ইমপারফেকশন আছে, সেই ইমপারফেকশনগুলো যদি আমরা না জানতে পারি, সেগুলোর যদি যথেষ্ট সংশোধন না করতে পারি, তাহলে কিন্তু আমি কোনো দিন কোনো অবস্থাতেই নিজেকে একেবারে নিখুঁত করে উঠতে পারবো না। আমার মনে আছে পূজনীয় আত্মস্থানন্দজিকে একবার মিথ্যে কথা বলে ফেলেছিলাম, মহারাজ খুব কষ্ট হচ্ছে, খুব মনোকষ্ট হচ্ছে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে বললাম যে মহারাজ আজ একটা খুব অন্যায় কাজ করে ফেলেছি। মহারাজ বললেন ওই বাথরুম যাওয়াটা তো মানে বাথরুমটা সত্যিই যাইনি। মা জিজ্ঞেস করেছেন কেন দেরি হয়েছে, বলেছেন বাথরুম গিয়েছি, যেমন অত ভয় পেতাম আমরা
বলে ফেলেছি, বাথরুম গিয়েছিলাম, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, মরার যেন সব জেনে গেছেন, এরকম করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে সব জেনে গেছেন। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ঠিক হলো যে যা হবে হবে, আমায় তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবেন, কিন্তু আমি অন্তত ওনার কাছে দোষটা স্বীকার করব। ওনাকে বললাম মহারাজ আজকে খুব অন্যায় কাজ করে ফেলেছি। মহারাজকে বলতে হলো না, মহারাজ বললেন ওই বাথরুম যাওয়াটা তো আমি অপেক্ষা করে আছি, খুব ঝাড় খাবো, চুপ করে বসে আছি। ধীরে ধীরে মহারাজ বলতে থাকলেন, জানিস তো আমরা কেউ পারফেক্ট নই, পারফেক্ট হতে এসেছি। পারফেক্ট হয়ে থাকলে ওই পদ্মফুলের ওপর আমরা বসে থাকতাম, ঠাকুর আমাদের নাকের গোড়ায় পলতে পোড়া ঘোরাতেন, আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন ভব গাইতেন। পারফেক্ট নই বলে ঠাকুর পদ্মফুলে বসে আছেন, স্বামীজি তার মন্দিরে বসে আমাদের ক্রিয়াকলাপ দেখছেন, আর আমরাই পলতে পোড়া ঘোরাচ্ছি, আমরাই হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন ভব বন্ধন সেটা জানছি। ভুল করার ভেতরে কোনো দোষ নেই, ভুল যদি সংশোধন করে দেওয়া হয় সেটাকে সংশোধন করতে হয়, যত সংশোধন হবে সেটা আমার চরিত্রের অঙ্গ হয়ে যাবে, আমার সেটা কেউ কেড়ে নিতে পারে না। এও এক ধরনের শিক্ষা, চাণক্য বলছেন না, জ্ঞাতির ভি বন্টতে চৈব চৌর নাপি ন নিয়তে দানে নক্ষয়ং জ্ঞাতি বিদ্যারত্ন মহাধনমে। শিক্ষা এমন একটা জিনিস জ্ঞাতিরা বন্টন করে নিতে পারে না, চোর এটা চুরি করতে পারে না, দান করলে ক্ষয় হয় না, বিদ্যারত্ন এমন মহাধন। এই যে প্রত্যেকবার পারফেকশন, ভুল হলে সেটা শিখিয়ে দেওয়া, ভুলটাকে কেউ ধরিয়ে দেবে এবং সেই ভুলটাকে কারেকশন করে নাও, এটা একটা আমাদের জীবনের অঙ্গ। কিন্তু আমাদের ভক্ত জীবনের অঙ্গটা পুরো উল্টো, আমাদের প্রত্যেকবার ভুল হবে, প্রত্যেকবার শিখতে হবে, প্রত্যেকবার কেউ বলবে, তারপরে আবার আমরা ভুল করে বলবো, আমরা কি অতটা পারি? সাধুরা বললে তো বলবে আপনাদের সাথে তো ডাইরেক্ট যোগাযোগ, ভগবানের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ, আপনারা কি সামান্য মানুষ? এই খানিক্ষণ আগে ওই মা বলছিলেন যে ওনারা বিরাট আর আমি খুব ওনারা ছোটো আমি খুব বিরাট আর কি, সেরকম না, কিন্তু আমরা প্রত্যেকে একই রকম, প্রত্যেকেই পথে চলেছি, কেউ কনসিয়াসলি চলেছি, কেউ কনসিয়াসলি চলছি না। বাবুরাম মহারাজের শিক্ষার ধারাটা অসাধারণ, কত বাধা পেয়েছেন তথাপি বাবুরাম মহারাজ বিশ্বাস করতেন যে শ্রীরামকৃষ্ণদেব মঠের ভেতরে হেঁটে চলে বেড়ায়, তাই চোর কাঁটা যদি পড়ে থাকতো ঘাসের ভেতরে তিনি খুব অসন্তুষ্ট হতেন, ছেলেদের ওপর রাগ করতেন, বলতেন চোর কাঁটা পড়ে থাকলে ঠাকুর যদি হেঁটে যাবেন তাহলে তার পায়ে লাগবে, ঠাকুর খালি পায়ে হেঁটে মাঠের ওপর দিয়ে যাবেন, এটা তিনি কল্পনা করতেন। এই বোধটা জাগাতেন যে মঠ, এই যাবতীয় সঙ্গ এটা আমার নয়, আমার বাপের জায়গিরদার নয়, এটা শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণ অবশ্যই আমার পিতা, তার জায়গিরদার, এর কোনো রকম নিয়ম অদল বদল আমি করতে পারি না। এই যে ভালোবাসাটা তৈরি করতেন, সঙ্ঘের প্রতি ভালোবাসাটা তৈরি করতেন, এটা অপূর্ব। আমাদের বিদেশের প্রায় সব কেন্দ্র, মেজর প্রথম দিকে যে সমস্ত কেন্দ্র হয়েছে সব কেন্দ্রে ঠাকুর মা স্বামীজি ব্রহ্মানন্দজি ছাড়া যার অস্থি আছে তিনি হলেন বাবুরাম মহারাজ। অথচ বাবুরাম মহারাজ কিন্তু ভাইস প্রেসিডেন্টও ছিলেন না, দীক্ষাগুরুও ছিলেন না, কিচ্ছু ছিলেন না, কিন্তু সব কেন্দ্রে আমাদের স্বামী প্রেমানন্দজির অস্থি আছে। বেলুড় মঠে যে অস্থির আছে সেটা সবচেয়ে স্মলেস্ট, দুজনের অস্থি সবচেয়ে স্মলেস্ট, বাবুরাম মহারাজ আর খোকা মহারাজ, যেমন আকার ছিল তেমনি কৌটোর আকারও সেরকম, আর বিগেস্ট হচ্ছে শশী মহারাজ আর রাজা মহারাজ, যেরকম বড়ো আকার ছিল সেই রকম বড়ো তার কলসিগুলো। বিজ্ঞান মহারাজের তো জলসমাধি হয়েছে হলে বোধ হয় এর সঙ্গে কম্পিট করতে পারতেন, কিন্তু সমস্ত বিদেশের বেশির অনেক সেন্টারেই বাবুরাম মহারাজের অস্থি আছে। যারা ছিলেন, যারা প্রতিষ্ঠাতা, তারা প্রত্যেকে স্বামী প্রেমানন্দজির ভালোবাসায় আপ্লুত হয়ে সঙ্গে এসেছিলেন, তাই বাবুরাম মহারাজের স্মৃতি তারা সঙ্গে করে নিয়ে গেছেন। সেই সব মানুষরা চলে গেছে কিন্তু সেই সব কেন্দ্রে এখনও বাবুরাম মহারাজের স্মৃতি আছে। বাবুরাম মহারাজ ভালোবাসা জাগাতেন শ্রীরামকৃষ্ণের প্রতি, আর তিনি মনে করতেন এই সঙ্ঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর, এবং এই সঙ্ঘের সেবা করা মানেই শ্রীরামকৃষ্ণের সেবা করা, সেটা যত নিখুঁত হবে তত আমাদের আধ্যাত্মিক জীবনের মঙ্গল হবে। বলছেন বাবুরাম আমার মঠের শক্তি, ভক্তি আর যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে বেড়াতো। এই যে তিনি যে প্রত্যেকটা কাজ করতেন তার পেছনে একটা একবার অবশ্যই অবশ্যই একটা যুক্তি কাজ করত। তিনি কখনো কাউকে কোনো অযৌক্তিক জিনিস শেখাননি। একটা খুব ভারী সুন্দর জিনিস আছে, ঠাকুরের পুজো হলেই ঠাকুরের পুজোর একটা ভারী সুন্দর ছবি দেওয়া আছে, দেখবেন শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতিতে একদম শেষের দিকে একটা চিঠি আছে, সেখানে বাবুরাম মহারাজ কীরকমভাবে পূজা করতেন তার একটা বর্ণনা দেওয়া আছে। বাবুরাম মহারাজ এসে আগে ঠাকুরকে স্নান টান করে ফলভোগ খেতে দিয়ে দিতেন। তিনি বলতেন ঠাকুর খেয়ে আর খালি পেটে থাকতে পারতেন না,
তাকে খেতে হতো। সেই কারণে ঠিক জীবন্ত মানুষকে যেরকম সেবা করা সেই রকম সেবা করা। তারপরে বাকি যা পুজো গণেশাদি পঞ্চদেবতার যা পুজো টুজো করে অন্যান্য দেবতার যা পুজো করা সেগুলো। দেখুন দুটো জিনিস আছে, রীতিকেও তিনি একবারে ভায়োলেট করছেন না, আবার একই সঙ্গে পুজোটা যে শুধুমাত্র একটা ছবির সাথে নয়, একটা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, এই ভাবনাটা আমাদের মধ্যে গেঁথে দিচ্ছেন। মা কেন ল্যামেন্ট করছেন, মা কেন এত দুঃখ করছেন, কারণ এরা যতদিন ফিজিক্যাল ফর্মে থাকেন ততদিন প্রত্যক্ষভাবে এদের কাছ থেকে আমরা শিখতে পারি। ভূতেশানন্দজি চলে যাওয়ার পরে নতুন আরেকজন প্রেসিডেন্ট হয়েছেন, তিনি চলে যাওয়ার পরে আবার একজন হয়েছেন, তিনি চলে যাওয়ার পর আবার আরেকজন হয়েছেন, ইনি চলে যাওয়ার পর আবার একজন এসেছেন। আমাদের গুরু পরম্পরায় কি বদল হয়েছে তা নয়, কিন্তু প্রত্যেকটি জীবন এক একটা করে বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে গেছে। সেই মানুষগুলো স্থূল শরীর থেকে চলে গেলে আগামী দিনের প্রজন্ম সেই মানুষগুলো দেখতে না পেয়ে সেই যে বৈশিষ্ট্যগুলো ছিল তার যে প্রপার, তার যে প্রয়োগগত দিক সেটা সম্পর্কে জানতে পারছে না। বাবুরাম মহারাজের যে ভীষণ ভালোবাসা, এত ভালোবাসা স্বামীজি বারণ করেছিলেন রাজা আর বাবুরাম মাঝকে দীক্ষা, বাবুরাম মাঝকে বলেছিলেন বাবুরাম তুই দীক্ষা দিসনি, তাহলে রাজার চেলা আর বাবুরামের চেলা, রাখালের চেলা আর বাবুরামের চেলার মধ্যে লাটালাটি শুরু হবে কে কাকে বেশি ভালোবাসে। বাবুরাম মা সেই কারণে কোনো দিন কাউকে মন্ত্র দীক্ষা দেননি, কিন্তু সবাই জানতো যে যার কেউ নেই তার জন্য বাবুরাম মহারাজ আছে। মাতাল জানতো তার জন্য বাবুরাম মহারাজ আছেন, গৃহহীন জানতো তার জন্য বাবুরাম মহারাজ আছেন, অসুস্থ সাধু জানতো তার জন্য বাবুরাম মহারাজ আছেন, সবাই জানতো তার জন্য বাবুরাম মহারাজ আছেন, এত তার ভালোবাসা। এই যে ভালোবাসার যে প্রকাশক মূর্তি এটি অপসৃত হলো। আমাদের এই পড়ে টড়ে খানিকটা আইডিয়া করার চেষ্টা করতে হয়, আইডিয়া সবসময় হয় না, তার কারণ হচ্ছে আমাদের মনের গতি যদি ঊর্ধ্ব দিকে না যায় তাহলে আমি ঠিকমতো আইডিয়া করতে পারি না। এই বলছিলাম আগের দিন উত্তরাখণ্ডে একটা কথা জিজ্ঞাসা করা হয়, দর্শন দর্পণ সাফ হয় তো, কেউ বলে দর্শন সাফ হয় তো, দর্পণ মানে আমাদের হৃদয়ে একটা আয়না আছে, এই আয়নাটা পরিষ্কার আছে তো, যদি আয়নাটা পরিষ্কার না থাকে তাহলে আমাদের ইষ্টমূর্তির প্রতিচ্ছবি তার উপর পড়বে না। আর বলছে দর্শন সাফ হয় তো, তুমি তোমার নিজের ভেতরে ইষ্টকে দেখতে পাও তো। এই যদি আমাদের মনের গতি সেই জানার মতো না থাকে তাহলে কিন্তু আমরা বাবুরাম মহারাজকে চিনে উঠতে পারবো না, আমরা মনে করব যে তিনি খুব আশ্রম পীড়ন করতেন। বাবুরাম মহারাজ কী হতো, খাওয়া দাওয়া হয়ে গেলে ভক্তরা যারা আসতেন তাদেরকে তোলা উনুনে রান্না করে খাওয়াতেন, হয়তো খিচুড়িই রান্না করে খাইয়েছেন। সেই ক্ষুধার্ত মানুষরা বেলুন মঠের এই পুরনো আমাদের যে স্বামীজির বাড়ি আছে তার একতলার বারান্দায় সেইখানে বসে সব খাওয়া দাওয়া করে যেতেন। বাবুরাম মহারাজ পরে পরিষ্কার করতেন, সাধু ব্রহ্মচারীরা সেটাকে তার সঙ্গে সাহায্য করতেন। সবাই এটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারেননি, তাদের কাছে বাবুরাম মহারাজ একরকম, আবার কারুর কারুর কাছে যে সেই অভুক্ত সেই অসময়ে খাবার পেয়েছে তার কাছে বাবুরাম মহারাজ দেবতা। অতএব আমার যুক্তি দিয়ে বুঝলে হবে না, বাবুরাম মহারাজের যুক্তি দিয়ে তার জীবন দর্শনকে বুঝতে হবে। তাই মা এত দুঃখ করছে, বলছেন যে বাবুরাম আমার মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াত। বাবুরামের মা ছিল আটকুড়ে ঘরের বেটা, মানে যাদের বাড়িতে ছেলে নেই সেই কারণে মেয়েরা সব সম্পত্তি পেয়েছে, বাপের বিষয় পেয়েছিল, সেজন্য একটু অহংকার ছিল। সেই সময় তিনি বুঝতেন না, পরবর্তী অনুভবটা এসেছে। নিজেই বলতো হাতে বাউটি কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম ধরা যেন সরা, চারটি সন্তান রেখে এসে গেছে, একটি কেবল তার পূর্বে মারা গেছিল। তিন ভাই বোন ছিলেন রাজা ঠাকুর, আর ওই কারণে আরেক দ্বিতীয় সন্তানকে নেননি। বাবুরাম মাঝে ছোটো ভাই যিনি ডাক্তারি পড়তেন ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, সেই তখন সেই দেখাতে নিয়েছেন মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপে কীরকম ছোটো জিনিস বড় করে দেখানো যায় সেইটা দেখাতে ঠাকুরকে নিয়ে এসেছিলেন। ঠাকুর এই চোখ রাখতেই গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন, সেই মাইক্রোস্কোপ দিয়ে ছোটো জিনিসকে বড় করে আর তার দেখা হলো না। সেই মাইক্রোস্কোপ এখনও আছে শ্যামপুকুর বাটিতে, বোধহয় খুব সম্ভবত এখন এক্সিবিট হিসেবে আছে, মিউজিয়ামে চলে গেছে আমি জানি না, কিন্তু এই হচ্ছে কথা। সেই বাবুরামের মা বলছেন যে বাবুরামের মায়ের গল্পটা এরকম, এটা কিন্তু আমাদের সবারই হয়, যখন আমাদের নিজেদের সম্পদ প্রথম প্রথম আসে সম্পদগুলো দেখাতে আমরা বড্ড ভালোবাসি। সেই আমাদের বিরজানন্দে একটা খুব খারাপ গল্প আছে যে একটি মেয়ে দুহাতে দুটো বালা তৈরি করেছে, কেউ তার বালাটির দিকে তাকাচ্ছে না, তখন নিজের ঘরেতেই আগুন লাগিয়ে দিয়েছে।
সবাই ছুটতে ছুটতে এলো, এসে বলতে বিরজাজি তার সে মেয়েটি বলছেন যে দেখো গো আমার সব সম্পত্তি জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, আমার আর কিচ্ছু নেই, খালি এই বালা জোড়া দুটো আছে। এটা হচ্ছে আমাদের আছে, আমরা প্রথমে দেখাতে চাই, কিন্তু যত জীবনের গভীরে যাই, দেখবেন আমাদের যখন দীক্ষা টিক্ষা হয় প্রথম পুজো টুজো করু শুরু করি, বাড়িতে যেই আসে তাকে আমার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দেখে, দেখেছো আমি অমুকের অমুকানন্দের কাছ থেকে দীক্ষা পেয়েছি আর কী সুন্দর ঠাকুর সাজিয়েছি। কিন্তু এই ব্যবস্থা ধীরে 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 পরিবর্তন হতে থাকে, আমরা নিজেরাই অনুভব করতে পারি যেগুলো আর ভালো লাগছে না, একটু বেশি করে জপ ধ্যান করার প্রয়োজন আছে, একটু করে ধ্যান করার বেশি প্রয়োজন আছে। তারপরে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন এক সময় মনে হবে লণ্ঠনের ভেতরে যেরকম আলো জ্বলে, মনে এক লণ্ঠনের কাঁচটা ভেঙে দিয়ে সেই আগুনের সাথে মিশে যায়, সেরকম এই অনুভূতির স্তরে যত আমরা গভীরে নিজের গভীরের ভেতরে যাব, তত বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক সৌন্দর্যায়নের প্রতি আমাদের আকর্ষণ চলে যাবে। ঠাকুরের পায়ের কাছে কাঁদছে আর বলছেন ঠাকুর মিলে সে এক মর্মবেদীশ্বর, এইখানে তিনি দেবী নন, এইখানে তিনি মানুষ, এইখানে তিনি মা, এই আর পাঁচটা মায়ের সঙ্গে তার কোথাও ফারাক নেই। মার রূপে মা তাকে বলছেন ঠাকুর কাছে দুঃখ করছেন, ঠাকুর তুমি নিলে, সেই মাঝিবউ এসেছে, মাঝিবউ অনেক দিন আসেনি, মা জিজ্ঞেস করছেন ব্যাপার কী ও মাঝিবউ, তোমাকে তো অনেক দিন দেখিনি। মাঝিবউ বলছেন আমার রোজগেরে ছেলেটা মা মারা গেছে, মা খুব দুঃখ করছেন, কাঁদছেন, ক্রমাগত কান্নার বেগ বাড়তে থাকছে, মাঝিবউয়ের কান্না কমে গেছে, মা একবারে ভীষণভাবে কাঁদছে, গিয়ে বোঝা যাচ্ছে না কার ছেলে মারা গেছে, মাঝিবউয়ের ছেলে মারা গেছে না মা ছেলে মারা গেছে। অন্যের দুঃখকে এমন আপন করে নিতে পারতেন যে আমার দুঃখটা কম হয়ে যেত, এটা কিন্তু একটা ধারণা, একটা ছোট্ট লাইন আছে সেটাকে যদি আপনি ছোট দেখাতে চান, না ছিঁড়ে না কেটে না মুছে, সেটা ছোট দেখানোর উপায় হচ্ছে পাশে একটা লম্বা লাইন যদি টেনে নেন, তাহলে আপনার আঁকা আগের যে ছোটো লাইনটা সেটা ছোট হয়ে যায়। আমরা যখন নিজেদের দুঃখে কাতর হই, একটু যদি জগতের দিকে তাকিয়ে থাকি, তাহলে দেখব অনেকে আমার চেয়ে বেশি দুঃখী আছে, অথচ যারা জীবন চালিয়ে যাচ্ছে, এগুলো আমাদের প্রেরণা দেয়। রবীন্দ্রনাথ এমনি এমনি লেখেননি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আমরা নিজের বাইরে যখন বেরোতে পাই তখন জগৎকে দেখতে পাই, এবং জগতের আনন্দ যত আমরা প্রত্যক্ষ করতে পারি তত দেখবেন আমাদের ভেতরে জগৎকে আরও ভালোবাসবার ইচ্ছা হয়। পরের দিনটা 14 শ্রাবণ 1325 সালের ঘটনা, রাত 7:30 না, শ্রীমা ঠাকুর ঘরে বসে আছেন, গিয়ে প্রণাম করে উঠতেই বললেন বারান্দায় আমার আসনখানি পেতে দাও মা, পেতে দাও তো মা, আর তক্তপোষের পাশে মেজে মেজে পাতা ওই বিছানাটা গুটিয়ে রাখো, আরতির সময় ওরা ওখানে বসে ঝাঁজ বাজাবে। বিলাস মহারাজ আরতি করছিলেন, বারান্দায় আসন পেতে দিতে মা বললেন কমণ্ডলুতে গঙ্গাজল আছে, নিয়ে এসো। গঙ্গাজল হাতে মুখে ধুয়ে জপে বসলেন এবং পাখাখানি আমার হাতে দিয়ে বললেন বাতাস করতে। একটু পরেই আরতি আরম্ভ হলো, শ্রী শ্রী মা গুরুদেব গুরুদেব বলে জোর হাত করে প্রণাম আর জপ শেষ করে আরতি দেখতে থাকলেন। আরতি শেষ হয়ে গেলে বিলাস মহারাজ শ্রী শ্রী মাকে প্রণাম করে উঠে বললেন মা আজ ভারী গরম। মা ব্যস্ত হয়ে বললেন একটু বাতাস করবে? তিনি বললেন কে করবে মা? মা বলছেন কেন এই মা করবে, করো তো মা। আমি তার দিকে দু একবার বাতাস করতেই তিনি বললেন না মা, উনি আপনাকে বাতাস করছেন, আপনাকেই করুন, এই বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে মা প্রেমানন্দ স্বামীজির কথা তুললেন, বললেন দেখো মা বাবুরামের দেহেতে আর কিছু ছিল না, কেবল কাঠামখানি ছিল। এমন সময় চন্দ্রবাবু উপরে এসে ওই কথায় যোগ দিলেন এবং বাবুরাম মহারাজের দেহ সৎকারের জন্য কয়েকজন ভক্ত যে চন্দনকার ঘি ধূপ গুগ্গুল ফুল ইত্যাদি 400-500 টাকা জিনিস দিয়ে গেছেন তাই বলতে লাগলেন। মা বললেন আহা, ওরাই টাকা সার্থক করে নিলে, ঠাকুরের ভক্তর জন্য দেওয়া, ভগবান ওদের দিয়েছেন আরও দেবেন। চন্দ্রবাবু প্রণাম করে উঠতেই প্রণাম করে উঠে গেলেন। মা বলতে লাগলেন শোনো মা, যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সব নিতে হয়, তবে তফাতেই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে, মৃত্যুটা যেন খেলা। আহা বাবুরাম আমার বালককালে এসেছে,
ঠাকুরের কত রঙের কথা বলতেন, ঠাকুর কত রঙের কথা বলতেন, আর নরেন বাবুরাম এরা আমার হেসে কুটোপুটি হতো। একদিন কাশীপুরে আড়াইশের দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড়ও সরে গেল। নরেন বাবুরাম এসে ধরলে, পরে পা ফুলে উঠল। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে, খাওয়ার উপায় কি হবে, কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন, আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নত পড়তুম, তাই বাবুরামকে নাক দেখিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ঠাড়ে ঠাড়ে বলছেন, ও বাবুরাম, ওই জোকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন ও বাবুরাম হেসে খুন, এমনি রঙ্গ তিনি এদের সঙ্গে করতেন। তারপর তিন দিন পর ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত, আমি খাইয়ে আসতুম। ও কদিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল, নরেন খাইয়ে দিত। এর পরের অংশটা খুব ভয়ানক। বাবুরাম মহারাজ বলছেন, বাবুরাম তার মাকে বলতো, তুমি আমাকে কি ভালোবাসো, ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না। সে বলতো, আমি মা আমি ভালোবাসি না, বলিস কি রে, এমনি তার ভালোবাসা। বাবুরাম চার বছর বয়সের সময়ই বলতো, আমি বিয়ে করব না, বিয়ে দিলে মরে যাব। ঠাকুর যখন বলেছিলেন, আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ মুখে খাবো, বাবুরাম বলেছিল, আমি তোমার লক্ষ টক্ষ আমি চাই না, আমি চাই তুমি এই মুখটিতে খাবে আর আমি ওই মুখটিই দেখব। অনেকগুলি ছেলেপেলে হয় যার, ঠাকুর তাকে গ্রহণ করতেন না। একটা দেহ থেকে 25টা ছেলে বেরোচ্ছে, ওরা কি মানুষ, সংযম নেই, কিছু নেই, যেন পশু। কি সুন্দর একটা ধ্যান করার মতো ছবি। মা কেমন ছিলেন আরতির সময়? আমরা তো আরতি করি, কত জয় শিব ওঙ্কারা, কত খঞ্জনী ঝাঁজ বাজে, সুরে বেসুরে তালে বেতালে নানাভাবে আমরা খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিত মায় গাই। কাশীশ্বরানন্দজি খুব বলতেন ঠিক করে গাইবার কথা বলতেন। বলছেন ঠাকুর নিজে খুব ভালো গান গাইতেন, তাই বেসুর ও বেতালা গান পছন্দ করতেন। তুই যতটুকু গাইতে পারিস সেটা যেন সুরে হয় আর তালে হয়, বলে না হলে ঠাকুরের খুব কষ্ট হয়। আমাদের একজন স্বামীজি গান গাইতেন বেলুড় মঠে, খুব ধীরে ধীরে, খুব স্লো, আমরা তখন ছাত্র। পূজনীয় হিরণ্ময়ঞ্জি তখন সাধারণ সম্পাদক, উনি বলতেন, অমুক এখন আমরা যদি বলতাম আরতির সময় মন্দিরে যাব, বলছেন এই সময় যেও না, ঠাকুর মন্দিরে এখন নেই। এটা আমি বলছি এর স্মৃতিকথা থেকে, আমাদের এখন সাংবাদিক আছে তরুণ গোস্বামী, ওর স্মৃতিকথা থেকে আমরা শুনেছি, কিন্তু তরুণদা এটা প্রত্যক্ষভাবে শুনেছেন। তরুণদাকে বলেছিলেন আমাদের হিরণ্ময়ঞ্জি, এখন অমুক গান গাইছেন, এই সময় মন্দিরে যেও না। কেন মহারাজ মন্দিরে যাও না? না, ও গান গাইলে ঠাকুর গঙ্গার পাড়ে বেরিয়ে বেড়ান। দুটো জিনিস খুব জরুরি গানের ক্ষেত্রে, তার যেন লয় ঠিক থাকে, যেটা লয় চাওয়া হয়েছে, যে গানটায় যে লয় চাওয়া হয়েছে সেইটা, সেই লয়ে যেন গাওয়া হয়, আর স্পষ্ট উচ্চারণ থাকা দরকার এবং গানটা যেন সুরে হয়। ঠাকুর আরও একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন ভালো কী করে গান হয়। রামলাল দাদাকে বলেছিলেন, যখন যে দেবতার গান গাইবে সেই দেবতাকে চোখের সামনে স্থাপন করে নেবে, মনে করবে তাকেই তুমি গান শোনাচ্ছ, তাহলে তোমার গান আরও ভালো হবে। আপনার খেঁদিকে খুব ভালো লাগে, আপনি ফুলোকে রংসে দিলোকে কলমসে লিখছে গাইছেন, গাইতে গাইতে ভাবছেন জগৎ সংসারে কেউ নেই, যেদিকেই তাকাচ্ছেন আপনার সেই খেঁদি আছে, দেখবেন আপনার গান প্রাণস্পর্শী হয়ে গেছে। আপনি মনেই ভাবছেন যে ফুলের রঙে, তারপরে কলমের রঙে আপনি তার আঁকছেন। দুঃখ করলে হবে না, এগুলো জীবনের গল্প, এগুলো শুনতে হবে। ঠাকুর ভগবানের কথা মানি, সবসময় ভগবানের কথা হলে হবে না, মুখ কালো করলে কিছুতেই হবে না। বলছেন এই যাকে আমরা ভালোবাসি তার প্রীতি উৎপাদনের জন্য আমরা গান গাই, তাই প্রীতি উৎপাদন করার জন্য এই সুর তাল মান লয় গান হওয়ার কথা। কিন্তু তখন এই বলছেন বারান্দায় সন্ধ্যারতি হওয়ার আগের প্রস্তুতি নিচ্ছেন, মা বসে খাটেতে, মায়ের যেখানে এখন তক্ত বসেছে তার সামনে যে জায়গাটা যেখানে পুজো হয় সেইখানে মায়ের একটা ছোট্ট বিছানা পাতা থাকতো, মা দুপুরবেলা তার ওপর শুয়ে বিশ্রাম করতেন। মায়ের সারা গায়ে আমবাত হতো, তাই মরিচ আদি তেল লাগানো হতো, মরিচ দিয়ে তেল একটা সে ফুটিয়ে সেটা লাগানো হতো, সেই কারণে বিছানায় যাতে নষ্ট না হয়ে যায় তাই মাদুর পেতে মা শুতেন।
শুধুমাত্র বিছানা বলতে একটা বালিশ থাকতো, কিন্তু মা চলে আসছেন, উঠে আসেন, ওই জায়গায় সব বসে ঝাঁঝ বাজাবে, মা ব্যবস্থা করছেন। মানে অবতারের স্ত্রী, অবতার সঙ্গিনী, অবতারের শক্তি মানে মাটির পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক নেই বা তার ভেতরে যে অযৌক্তিক ব্যাপার আছে সেটা কিন্তু নয়। তিনি একবারে খুব ঠাড়ে ঠোড়ে বোঝেন, তিনি বলছেন ওখান থেকে বিছানাটা সরিয়ে দাও, ওরা বসে গং বাজাবে। আর তারপরে তিনি বাইরের বারান্দায় আসন পেতে গঙ্গা জলে হাত ধুয়ে জপ করতে শুরু করলেন। বিলাস মহারাজ আরতি শুরু করলেন, জয় গুরু বলতে থাকলেন। তখনকার দিনে খণ্ডনভব বন্ধন গাওয়া হতো না। প্রথম যখন খণ্ডনভব বন্ধন স্থির করা হলো, প্রথম দুটো স্তবক গেয়েই নমো নমো প্রভু বাক্যমানাতীত এইভাবে গানটা রচনা করা হয়েছিল। রাজা মহারাজ এবং মহাপুরুষ মহারাজ অনুরোধ করেন স্বামীজিকে যে এত দ্রুত তালের বদল হলে সাধারণ যারা জানে না তাদের পক্ষে গান গাওয়াটা কঠিন, সেই কারণে স্বামীজি বাকি স্তবকগুলো রচনা করলেন। খণ্ডনভব বন্ধনের প্রথম দুটো স্তবক প্রথমে রচনা হয়েছিল এবং পরবর্তীকালে বাকি গানটা রচনা হলো, যাতে সাধারণ মানুষ সেই গানটা গাইতে পারে। মঠে আগে জয় শিব ওঙ্কারা ভজ শিব ওঙ্কারা এই গানটা গাওয়া হতো। নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে থাকাকালীন ঠাকুর এই স্বামীজি এই খণ্ডনভব বন্ধন গাইলেন এবং নিজে পাখোয়াজ বাজিয়ে গেয়ে সবাইকে শিখিয়েছিলেন। কিন্তু হারমোনিয়াম বাজিয়ে এই যে এখন নানা রকমের বাজনা বাজিয়ে যে গান, এই গানটা অনেক পরে, খুব সম্ভবত 1921 বা 1922 সালের ঘটনা। গদাধর আশ্রম যেদিন প্রতিষ্ঠা হয়, মহাপুরুষ মহারাজ আসেন গদাধর আশ্রম প্রতিষ্ঠা ওখানে, ওখানে একদল ছেলেরা ক্ল্যারিওনেট বাজিয়ে তবলা পাখোয়াজ সহযোগে সুরে এই খণ্ড হারমোনিয়ামে খণ্ডনভব বন্ধন বাজিয়ে শিখলেন। মহারাজ অপূর্বানন্দজিকে মহাপুরুষ মহারাজ ওখানে রেখে এলেন 10 দিন, যাতে তিনি এই গানটা পুরোটা তুলে নিতে পারেন এবং পরবর্তীকালে মঠে এসে এই খণ্ডনভব বন্ধন গাওয়া হলো। প্রথমে গাওয়া হতো শুধু খণ্ডনভব বন্ধন, তারপরে অঙ্গ্রী নৃতং। মায়ের শরীর যেদিন চলে গেল, যেদিন দাহ করা হলো, শরীর চলে যাওয়ার পরের দিন, সেই দিন সন্ধ্যা থেকে মঠে দুটো নিয়মের বদল হলো। মঠে ঠাকুরের যে চাল নেওয়া হতো ভোগের জন্য, তার সঙ্গে 1 কোয়া করে চাল বেশি নেওয়া হতো মায়ের জন্য। মন্ত্র বলা হতো সাঙ্গায় সাবরণায় সশক্তিকায় সপার্শ্বদায়, সবার একসাথে অন্নভোগ দেওয়া হতো। আর এই সন্ধ্যেবেলা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, এতদিন মা ধ্যানের বিষয় ছিলেন না, মাকে চোখ খুলেই দেখতে পেতাম, এখন মাকে অন্তরে দেখতে পাওয়া যায়, তাই অন্তরে দেখতে পাওয়ার সুবিধার জন্য এই মন্ত্রটি চণ্ডীর 1 অধ্যায় থেকে এই অংশটি আবৃত্তি করা হতো। বিলাস মহারাজ আরতি করছেন, মা ওরকম করছে আর দেখলেন। তারপর আরতি শেষ হওয়ার পর বিলাস মহারাজ বললেন যে আজ খুব গরম, মা বললেন একটু বাতাস করবেন কি, দেখুন কী সুন্দর রিলেশনশিপটা, আমরা মায়ের সঙ্গে এত সহজ সম্পর্ক তৈরি করতে পারি না, মা মানে কুলুঙ্গিতে বসে আছে, খুব ভালো করে একটা বেনারসি পরাবো, টিপের পর টিপ পরাবো, টিপের পর টিপ পরাবো। এক জায়গায় গেছিলাম অন্য জগদ্ধাত্রী পুজো দেখতে, সে সারা কপাল জুড়ে সোনার টিপ, সে একবারে সেই কানের এইখান অব্দি ওইখান অব্দি। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার মা কি অত টিপ পরেন? বললেন না, কই পরেন না তো। তাহলে অত টিপ কেন পরিয়েছে? অত টিপ তো পরানোর কথা নয় তো, অত টিপ পরাবে না, মানুষকে যেরকম আচরণ করবে একটাই টিপ, যেটা নিজেকে দেখতে সুন্দর লাগে ঠিক সেইটাই পরার কথা। নিজের যদি ছোটো টিপ ভালো লাগে, মাকেও নিশ্চয়ই এটা ভালো, আমার মনের প্রকাশ তো ওখানে। অথচ আমরা দেবী বলে বেশ 2-4 ভরি দিয়ে একটা ঢ্যাবড়া করে কপালে পরিয়ে দিই আর ভাবি মায়ের খুব ভালো লাগে দেখতে, তা কিন্তু নয়। এই দেবসেবা একবারে আমার মতো আত্মবধ সেবা হবে, যদি না হয় তাহলে নিশ্চিত করে জানছেন আপনি দেবসেবা করছেন না, সে দেবসেবার কোনো ফল পায় না। নিজের মতো করে, নিজে যেরকমভাবে নিজের আপনজন জেনে তাকে সেবা করা। তিনি বলছেন কত ইজি রিলেশনশিপ, বলছে একটু হাওয়া করবে, বলা মাত্র ইনি একটু হাওয়া করলেন, উনি বললেন না আপনি মাকেই হাওয়া করুন। এবার বাবুরাম মহারাজের কথা বলছেন, দেখুন শোকটা একদিন কমে গেছে। এবার তিনি বলছেন, দেখো মা, বাবুরামের দেহেতে আর কিছুই ছিল না, কেবল কাঠামখানি। বাবুরাম মহারাজ ভুগে ভুগে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, শুধুমাত্র স্ট্রাকচারটা ছিল। বাবুরাম মহারাজের শেষ দিকের ছবি দেখলে খুব কষ্ট পেতে হয়, মিউজিয়ামে আছে বাবুরাম মহারাজের শেষের দিকের ছবি, ভীষণ একেবারে শুধু স্কিনি, চামড়া দিয়ে মোড়া, আর ভীষণ ফর্সা ছিলেন, রক্তাল্পতায় ভুগতেন, একেবারে সেই ফ্যাটফ্যাটে ফর্সা যেরকম হয় সেই রকম বাবুরাম মহারাজের ওই রকম। একজন বললেন চন্দ্রবাবু, চন্দ্রমোহন দত্ত, তিনি এসে বললেন যে আগের দিন মহারাজের শেষকৃত্যে এই এই জিনিস অনেকে দিয়েছেন। মা বলছেন, আহা, ওরাই টাকা সার্থক করে নিলে,
ঠাকুরের ভক্তের জন্য দেওয়া, ভগবান ওদের দিয়েছেন আরও দেবেন। মানে এই শ্মশানের জন্য টাকা পয়সা দিলে আপনারা তারপর থেকে আবার চালু করবেন না, শ্মশানের জন্য দাহ সংস্কারের জন্য টাকা পয়সা দিতে চলেন তা নয়। যে কোনো ভালো কাজের জন্য যদি আমাদের অর্থ ব্যয় হয়, অবশ্যই জানবেন আপনার অর্থের কখনো অভাব হবে না, কোনো দিন হবে না। কিন্তু আমাদের অর্থ দিতে ভীষণ কষ্ট হয়, এটা হচ্ছে সমস্যা। আমরা সবসময় আমাদের শর্তে দিতে চাই, শর্তটা যত আমাদের নিঃস্বার্থ হবে, নিঃস্বার্থ হবে তত দেখবেন দেওয়াটা ভালো হবে, এটা আমাদের বুঝতে হবে। বলছেন শোনো মা, এরপরে মহারাজ বলছে, মা বলছেন যে কথাটা, শোনো মা, যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয়। তবে তফাত এই, সাধারণ লোকে যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে, মৃত্যুটা যেন খেলা। আমরাও টুক করে চলে যাই, মৃত্যু এসে স্পর্শ করে দিলে সঙ্গে সঙ্গে চলে যাবেন, আপনি বলতেও পারবেন না, চুলটা বড় অগোছালো আছে যে চিরুনি দিয়ে একটু ভালো আঁচড়ে একটুখানি চলে যাব। এই যে ইন্ডিয়া গেট, নমস্তে ইন্ডিয়া গেট, ওই যে সেই ঘিয়ের বিজ্ঞাপনে যেরকম আছে, যমদূতকে লুচি খাওয়ালেন, গাজরের হালুয়া খাওয়ালেন, আপনার মৃত্যুটা এক্সটেন্ডেড হলো, ওটা হয় না, ওসব টিভি বিজ্ঞাপনে হয়। আমাদের কোনখানে ভয় থাকে বলুন তো, মৃত্যু আসছে, ওই যে একটা একটা করে নোটিশ পাত্র থাকে ওইটাতে আমাদের ভয় থাকে। চুলের রং কালো থেকে সাদা হতে আসছে, চোখে ভালো দেখতে পাচ্ছি না, কানে ভালো শুনতে পাচ্ছি না, দাঁতগুলো নড়বড় করছে, খেলে আর আগের মতো স্বাদ হয় না। আগে বেশ প্লেট ভর্তি বিরিয়ানি খেতাম, এখনও মনে হয় খাবো, কিন্তু দু চামচ খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করে না, পেট হজম করে না, হাঁটুগুলো টকটক করে, যতই আমি নি রিপ্লেসমেন্ট করি সে আগের মতো আর কোনো কিছু হয় না, জীবন আর আগের মতো হয় না। আমি একটু একটু করে মুখে স্বীকার করি আর না করি, যতই বারগান্ডি লাগাই আর না লাগাই, যত চোখের খুব দামি লেন্স ব্যবহার করি, যতই কানে বোতামের মতো শ্রবণ যন্ত্র ব্যবহার করে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাই আমি কালা কিনা কেউ বুঝতে পারছি কিনা, এ যতই আমরা করি না কেন, নিজের মনে সবসময় মনে হয় যে ডেইজ এ নাম্বারিং, আমার সময় শেষ হয়ে এসছে, আর আমাকে চলে যেতে হবে, ফিরে যেতে হবে, জগৎ ছেড়ে চলে যেতে হবে, এই ভয়। এইখানে মহাপুরুষের সঙ্গে আমাদের ফারাক। তাই দেহের ভোগ যখন হয় তখন আমরা সেই দেহের ভোগেতেই মেতে থাকি। দেখবেন বয়স্ক মানুষজনদের সঙ্গে কথা হলে, আপনাদের কেন, আমাদেরও, আমাদের আর 52-53 বছর বয়স হয়েছে, আমি রিউনিয়নে গেলাম, স্কুলের রিউনিয়নে, 30 বছরের সে বাবলি, আগে যাকে দেখেছি খুব বাবলি, সে বলছে না রে আর আগের মতো হচ্ছে না, ডায়াবেটিস হয়েছে বুঝলি তো, কী দুশ্চিন্তা। যে 2.5 ঘন্টা আমরা থাকলাম, আমরা শুধু সবাই সবার নিজের শরীরের গল্প করছি, বুঝলি তো, আর পাচ্ছি না, হাতে ফ্রোজেন শোল্ডার, ওই কারণে স্কুটার চালাতে পারি না, বাসে করে ধাক্কাধাক্কি করে আসতে পারি, গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিতে পারি না, শুধু নিজের শরীর। কিন্তু কেউ একজনও বললো না, আমার খুব দুঃখ লাগছিল, আমার 30 জনের বন্ধুদের মধ্যে কেউ একজন বললো না খুব আনন্দে আছি, খুব ভালো আছি, উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমাদের জীবনটাকে আনন্দে উপভোগ করছে। এইটা হচ্ছে অবতার বা ভগবান বা মহাপুরুষের সঙ্গে মানুষের কাছে ফারাক। ইষ্টচিন্তা, একবার এক ভক্ত সম্মেলনে এসেছিল যে ইষ্টচিন্তা করলেও কষ্ট পেত, তাহলে কেন ইষ্টচিন্তা করব, ঠিক কথা, কষ্ট যখন পেতে হবে, ইষ্টচিন্তা না করলেও যখন কষ্ট পেতে হবে, ইষ্টচিন্তা করলেও যখন কষ্ট পেতে হবে, কেন ইষ্টচিন্তা করব। স্বামী উনি ছিলেন আত্মস্থানন্দজির ছোট ভাই, তো মহারাজ, আমি নামটা মনে করতে পারছি না, উনি উত্তর দিয়েছিলেন, আরই সুন্দর উত্তর, উনি বলছেন ভগবানকে চিন্তা করলে কি হয়, মনের মানোন্নয়ন হয়, মনটা শরীর থেকে উচ্চ চিন্তা করতে পারে, এবং যত আমরা উচ্চ চিন্তা করতে পারি তত দেখবেন আমাদের আর শরীর সংক্রান্ত বোধটা কষ্ট হয় না। মা বলছেন যেখানে ছুঁচ ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচ ঢোকে, ফাল যেখানে ঢোকার কথা সেখানে ফালই ঢোকে, কিন্তু আমার মনটা এমন উচ্চ স্তরে থাকে যে আর সেই ছুঁচের বেদনা, ছুঁচ প্রবেশ করলে যেরকম বেদনা হয় ওই অনুভূতিটা ভুতা হয়ে যায়, আমরা আর ওই খারাপগুলো আমাদের আর সেরকমভাবে কষ্ট দিতে পারে না। এই কারণে আমাদের উচ্চ চিন্তা, এই কারণে আমাদের ইষ্টচিন্তা করার প্রয়োজন আছে, এইটা তাঁর বক্তব্য ছিল। গোপেশানন্দজি ছিল ওনার নাম, সেই পূজনীয় আত্মস্থানজির ছোট ভাই, যিনি আমাদের শেষ ওদের বংশের যিনি শেষ সাধু ছিলেন তিনি, তো সেই বলছেন
এই বলছেন মহাপুরুষকেও সেই দুঃখ ভোগ করতে হয়। শুধু তফাৎ এই যে সাধারণ লোক কাঁদতে কাঁদতে যায় আর ওরা যান হেসে হেসে। আর ভূতেশানন্দজী মানে শরীর চলে গেছে, তারপরে গঙ্গায় দাহ টাহ করে এনে এতে রাখা হয়েছে, ওই চিতার উপর রাখা হয়েছে। ডাক্তাররা এসেছেন, ডাক্তারদের নিয়ে গেছি আমি ইয়ে প্রণাম করবেন বলে। তখন ওপরে কাঠ সাজানো হয়নি আর সে সিল্কটা পরানো আছে, গেরুয়া রঙের সিল্ক, তার সেই ওপরের যে আবরণটা সেটা খুলে গেছে হাওয়াতে, সিল্কটা দুপাশে চলে গেছে। মাঝে সারা বুক জুড়ে কাটা, সমস্ত বুকটা জুড়ে কাটা, অপারেশন হয়েছে, মহারাজ সেটা সহ্য করেছেন। এটা তো মহারাজের শরীর যাওয়ার আগে। রঙ্গনাথানন্দজির শরীর চলে যাওয়ার পর যখন তাকে স্নান করানো হচ্ছে, তখন দেখা গেল এইখানে পারমানেন্ট চ্যানেল করা ছিল। আমাদের হাতে একটা ওই যে চ্যানেল করলে আমরা ভাবি কতক্ষণে খুলবে, সব মনটা ওখানেই চলে যায়। অথচ মহারাজের এটা থাকা সত্ত্বেও মহারাজ দিনের পর দিন সাধারণ জীবন যাপন করেছেন, আনন্দে ভরপুর হয়ে থেকেছেন। তাকে কখনো দেখে বুঝতে পারিনি তার কোনো কষ্ট ছিল। পূজনীয় গহনানন্দজী মহারাজের বাইপাস সার্জারি হওয়ার পর সেই যে ঘাটা ভালো করে শুকোয়নি, সে একটা সবসময় একটা রস বেরোতো। সেই কারণে আপনারা দেখবেন গহনানন্দজি শেষের দিকে কখনো সোয়েটার বা কিছু কোট টোট পরতেন না, মহারাজ খুব বড় বড় জামা পরতেন। তার কারণ হচ্ছে ভেতরে টিস্যু পেপার লাগিয়ে তার উপর গেঞ্জিটা পরানো হতো, যাতে ওই যে রসটা বেরোবে সেটা টিস্যু পেপার যেন সোক করে নিতে পারেন। এক দু বছর নয়, এই অপারেশনের পরে 7 বছর, অথচ ওনার কোনো কিছুতে বিঘ্ন হয়নি। হেসে ওনাকে ওনার হাসি দেখলে মনে হতো এই যে শরীরে এত কষ্ট আছে, এত যে যন্ত্রণা আছে, এইগুলো নেই। আমাদের এইটাই ভগবানকে ডাকার, মহাপুরুষ মহারাজের এই বাবুরাম মহারাজের জীবনী বলতে গিয়ে মা এই কথাটা বোঝাতে চাইছেন যে ঈশ্বর নির্ভর জীবন হলে এই জীবনের যে দৈনন্দিন কষ্ট, দৈনন্দিন ব্যথা, এই যে আমাদের দৈনন্দিন যে মানবীয় ভাব, এর উপরে উঠতে হবে, মনের উত্তরণ হওয়া দরকার। বলছেন ঠাকুরের গল্প করছেন, এটা আরেকটা উদাহরণ। আমরা যারা খুব স্পিরিচুয়াল, ভগবানের কাছে আসতে চাই, আমরা ভাবি একটু যদি আমরা গম্ভীর না হই তাহলে বোধ হয় আমাদের, আমরা যে আধ্যাত্মিক একটা জগৎকে আমরা বোঝাতে পারি না। নরেন্দ্রপুরে দেখতাম সকালবেলা পুজো হয়ে যাওয়ার পর ফিরে যখন যেতাম, অনেকে বসে জপ করতেন, প্রত্যেককে দেখে, একজনও বাদ নেই, প্রত্যেককে দেখে মনে হতো জপ করছে না, যেন সারা জীবনের যত দুঃখ কষ্ট সব তাদের মুখেতেই কনসেন্ট্রেট করে আছে। সে এমন করে ঠাকুরের দিকে তাকিয়ে আছে, মালা জপ করছে, মনে হচ্ছে এক একটা মন্ত্র যেন টেনে হিঁচড়ে এক একটা দানা দিয়ে তিনি বার করছেন, কি কষ্ট জপ করার। সেই দেখেছিলেন না, এই অধরলাল এরা দেখেছিলেন ঠাকুরের সেই অদ্ভুত সমাধি দেখে তার খুব আনন্দ হয়েছিল, বলেছিল ভাগ্যি সেনাকে দেখলাম তাই মনে হলো ভগবানের নামে এত আনন্দ, তোমাদের দেখে মনে হতো না যে ভগবানের নামে আনন্দ আছে। আমরা যখনই স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করি আমরা ভাবি এরকম করে থাকবো, জগতে সব কিছুতে একটা উদার দৃষ্টি, কোনো কিছু বুঝি না, আমার জীবনে আনন্দ নেই, দুঃখ নেই, শুধু দুঃখ নেই, কিছু নেই, একটা নির্লিপ্ত ভাব আছে। নির্লিপ্ত ভাব ওরকমভাবে হয় না, নির্লিপ্ত ভাব দিনের পর দিন অভ্যাস করতে, চোখ ডাক দিয়ে চোখের কোণ দিয়ে দেখছি যে পাশের দোকানে যেখানে মাছ বিক্রি করছে তার ইলিশটা, আমি যে ইলিশটা কিনছি তার চেয়ে ফ্রেশ কিনা, সেটা চোখের কোণ দিয়ে দেখতে পাই। আর শুধু মাছ কেনার সময় মাছটা ফ্রেশ তো এরকম করে দেখি, ও জিনিস হয় না, ও জিনিসটা অভ্যাস করতে হয়। কেমন হন মহাপুরুষ, আনন্দময় মহাপুরুষ কেমন, এই গল্পটায় বলছেন। বলছেন আড়াইশের দুধ নিয়ে ওপরে উঠতে যাওয়ার সময় পড়ে গেছেন ঠাকুর, মা পড়ে গেছেন, আর তার সে মন্ড আসছে না, তিনি দেখাচ্ছেন এমনি এমনি করে নাকে হাত ঘুরি ঘুরি দেখাচ্ছেন, মা নথ করতেন তো, বলছে ঝুড়ি করে নিয়ে আয়, মানে মাকে মাথায় ঝুড়ির একটা ঝুড়িতে বসিয়ে সেটার মাথায় করে নিয়ে যেতে বলছেন। ভেবে দেখুন একটা লোক আর কদিন বাদে শরীর চলে যাবে, কিন্তু তার আনন্দে ভরপুর তার জীবন, কথা বলতে পারেন না, ফ্যাস ফ্যাস করে। আমাদের এক সাধুর গলায় ক্যান্সার হয়েছিল, কথা বলা বারণ ছিল, তিনি স্লেটে লিখে লিখে কথা বলছেন। টাটা মেমোরিয়াল থেকে যখন ফিরেলেন, যখন আর কোনো কিছু করা সম্ভব নয়, মেডিকেল সাপোর্টের জন্য সেবা প্রতিষ্ঠানে রাখা হয়েছিল, আমি দেখতে গেছিলাম, আমার চেয়ে অনেক জুনিয়র, তো আমি দেখতে যখন গেলাম ওর আমাকে দেখে খুব আনন্দ হয়ে জিজ্ঞেস করছে মহারাজ কেমন আছে, ওর কথা বলার কথা নয় কিন্তু ভুলে গিয়ে বলছে। সেইখানে একটা বেঞ্জিন প্যাড লাগানো আছে, সেটা ফস ফস করে যত কথা বলছে আর তত সেটা নড়ছে, আর আমি কান খাড়া করে শুনছি আর ভাবছি ঠাকুরের গলার কীরকম অবস্থা হতো। সেই অবস্থাতে ঠাকুর নিরন্তর ভগবত প্রসঙ্গ করত। পুথিকার লিখছেন যে এই অসুখটা যেন ছল, শ্রীরামকৃষ্ণের ছল, এই ছল করে তিনি জগৎবাসীকে জাল ফেলেছেন। জেলে যেমন পুকুরে জাল ফেলে,
তারপরে এমনি করে ধীরে ধীরে জালটাকে টেনে নিয়ে এসে সব মাছগুলোকে এক জায়গায় করে। ঠিক সেই রকম তিনি যেন ভক্তদের পুকুরে সায়রে যেন জাল বিছিয়ে দিয়েছেন আর টেনে সেই ভক্তদেরকে তিনি একত্রিত করছেন, এইটা হচ্ছে কথা। এই জগৎ জুড়ে জাল ফেলেছিস মা শ্যামা মাতুই জেলের নে, ঠাকুরের যেন এই রকম আনন্দ। কি আনন্দ, বাবুরাম্মা আর এদের সাথে এমন আনন্দ করছেন, এমন মজা করছেন, এরা হেসে কুটি কুটি খাচ্ছে, বলছেন আপনি থামুন আপনি থামুন। শ্রীরামকৃষ্ণ এই আনন্দদায়ী, শ্রীরামকৃষ্ণের নিজের ভাষায় তিনি আঁশ জল ছড়িয়ে দেন, আঁশটি গন্ধ ছড়িয়ে দিলে তাতে খুব আনন্দ, সেই মাছ টাছ খেলে তো খুব আনন্দ হয়, সেই রকম তিনি যেন সেই শব্দের আঁশটে জল ছড়িয়ে দিচ্ছেন। আর তারা সেই হেসে, তিনি আনন্দময় পুরুষ ছিলেন, তার কাছে যারা আসতেন তাদের ভেতরে সেই আনন্দ তিনি ছড়িয়ে দিচ্ছেন। তারপরে বলছেন বাবুরাম তার মাকে বলতো, তুমি আমাকে কি ভালোবাসো, ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না। সে বলতো আমি মা আমি ভালোবাসি না, বলিস কী রে, এমনই তার ভালোবাসা ছিল। এটা হচ্ছে কথা, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, এই ভালোবাসায় যে পড়েছে তার পক্ষে বেরিয়ে আসাটা ভীষণ কঠিন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসার মানে পাল্লায় যে পড়েছে, ফাঁদে যে পড়েছে, সে কখনো অন্য কাউকে ভালোবাসতে পারবে না। পুঁথিকার তার প্রথম দর্শনের কথা বলছেন, বলছেন শ্রীরামকৃষ্ণকে দেখে আমি দাঁড়িয়ে আছি, ধীরেন্দ্রনাথ ঠাকুর আর দেবেন্দ্রনাথ মজুমদার তারা মেঝেতে নিচু হয়ে প্রণাম করলেন। যে মুহূর্তে তারা প্রণাম করলেন আমি ভাবলুম বোধহয় এই লোককে প্রণাম করার এরকমই রীতি, ঠাকুর ভগবানকে যেরকম আমরা মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করি এরকমভাবে প্রণাম করতে হয়। তিনিও মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করে মুখটি খালি তুলেছেন, দেখেন ঠাকুর তার দিকে এমনি করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে চোখের ভেতর দিয়ে তিনি যেন তার চোখের মধ্যে দিয়ে হৃদয়ে গিয়ে প্রবেশ করেছেন। ভেতরে যত দেব দেবী অন্যান্য চিন্তা ছিল সবাইকে অপসৃত করে সেইটা জুড়ে শুধু শ্রীরামকৃষ্ণ বসে আছেন। পুঁথিকার বর্ণনা করতে গিয়ে বলছেন ডাকাতি দিনের বেলা, ডাকাতি করে নিয়েছেন শ্রীরামকৃষ্ণ আমার মনটাকে ডাকাতি করে নিয়েছেন। চুরি আর ডাকাতির মধ্যে ফারাক আছে, চোর আসে এসে সামনে ঘটিবাটি জাপায় নিয়ে চলে যায়, ডাকাত কিন্তু তা করে না, ডাকাত একটা চিঠি পাঠায় অমুক তারিখে আমি আসবো তোমার সমস্ত জিনিস অপহরণ করে নিয়ে চলে যাব। তাই সেই অমুক তারিখে যথাসময়ে আসে সে, আমার সমস্ত যা কিছু বাধা আছে সেই বাধা ভেঙে দিয়ে আমার প্রতিরোধ গুড়িয়ে দিয়ে সব সম্পদ নিয়ে চলে যায়। শ্রীরামকৃষ্ণের ভালোবাসাটা হলো এরকম, আমাদের সমস্ত বাধা সমস্ত ইয়েকে অতিক্রম করে নিয়ে গিয়ে তিনি আমার হৃদয়টিকে জয় করে নেন। তাই বলছেন মাকে বলছেন মায়ের ভালোবাসাও তার কাছে কম পড়ে যায়, মায়ের ভালোবাসা কম পড়ে তো যায়, নাহলে কি আর সাধুগুলি ঘর ছেড়ে আসতে পারে, ঠাকুরের এত ভালোবাসা এত ভালোবাসা। বলছেন এমনি তার ভালোবাসা ছিল, বাবুরাম 4 বছর বয়সের সময় থেকেই বলতো আমি বিয়ে করবো না, বিয়ে দিলে মরে যাব। কীরকম দেখুন কত সুন্দর কথা বলছেন, ঠাকুর বলছেন আমি সূক্ষ্ম শরীরে পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাবো, বাবুরামের ও তত্ত্ব বোঝার ইচ্ছেও নেই বুঝতেও চায় না, সে বলছে আমি ওসব লক্ষ্য টক্ষ আমি চাই না, আমি চাই তুমি এই মুখটিতে খাবে আর আমি এই মুখটি দেখব, তোমার ওসব ঐশ্বরিক রূপ আমার প্রয়োজন নেই, তুমি সংবরণ করো তোমার রূপ, তোমাকে যেভাবে দেখতে চাই দেখেছি সেইভাবেই যেন দেখতে চাই আমার মতো করে। স্বামীজি তার জ্ঞানযোগ বক্তৃতায় বলছেন একটা ষাঁড় সে কেমন চিন্তা করে তাদের দেবতা তার চেয়ে একটু বড় ষাঁড়, মানে আমারই মতো একটু বড়, একটু বেশি গুণান্বিত, ওই জন্য বেলুড় মঠে দেখবেন ঠাকুর 2 মানুষ সমান, আমারই মতো দেখতে শুধু একটু বড়, এই বড় বলে তাকে তার প্রতি আমাদের এত ভালোবাসা, তার চোখ সব কিছু বড় বড়, তার তাকানো হাসি সব কিছু বড় বড়, মনে হয় যেন হাত ধরে নিয়ে পালিয়ে বাড়ি নিয়ে চলে এত সৌন্দর্য। যেদিক দিয়ে আপনি তাকান, ডান দিক দিয়ে তাকান, বাঁ দিক দিয়ে তাকান, সামনে দিক তাকান, মনে হবে তিনি আপনাকেই দেখছেন আর কাউকে দেখছেন না, বাকি জায়গায় সব এলাপেঞ্চা দাঁড়িয়ে আছে আর এলাপেঞ্চা ভাব যে আমাকেই দেখছে আপনা আর কাউকে দেখছে না। এই তার এক অদ্ভুত ভালোবাসা, একমুখী ভালোবাসা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাভিনিউ রেখেছে, সে আলাদা আলাদা করে তিনি আমাদের ভালোবাসেন। গোলাপমার অসুখ আজ একটু কম, কি ওষুধ দিয়ে ডুজ দেওয়া হয়েছে, সরলা এসে বললেন ডাক্তার বিপিনবাবু বলেছেন 3 মাস লাগবে সারতে, মা বললেন রক্ত আমাশায় কি সজা বেড়াম, তা লাগবে বই কি, ঠাকুর অমনি আমের ধাত ছিল, দক্ষিণেশ্বরে ওই সময় বর্ষাকালে প্রায় আমাশা হতো,
নওবাদের দিকে লম্বা বারান্দায় একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া যায়, ঠাকুরের জন্য কমোড বানানো হয়েছিল। দেখুন, আমরা নতুন কমোড ব্যবহার করছি না। সেখানে শৌচে যেতেন, আমি সকালটা ফেলে আসতাম, বিকেলটা ওরা ফেলতো। সেই সময়ে শৌচে যেতেন, আমি সকালেরটা ফেলে দিতাম, বিকেলেরটা ওরা ফেলতো। ওই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে, সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে দিতে মলদ্বারের ফুলো টনটনানি কমে গেল, কিন্তু বাড়লো না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নহবতে নিয়ে এসেছিল, বললে মা তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে? আমি বললাম কি করব, ভাগ্নে বউটি একা থাকবে, ভাগ্নের হৃদয় সেখানে ঠাকুরের কাছে আছে। মেয়েটি বলল তা হোক, ওরা লোকটোক রেখে দেবে, এখন তোমার কি তাকে ছেড়ে থাকা, ছেড়ে দূরে থাকা চলে? আমি চলে গেল, আমি তার কথা শুনে তার কাছ তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পর তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল, কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না, তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে, কাশি গিয়েও তার খোঁজ করেছি, পাইনি। তার প্রয়োজনে সব কোথা থেকে আসতো, আবার কোথায় চলে যেত। ঠাকুর যখন বিশেষ অসুস্থ সেই সময় মা ঠাকুরুন সেই চালা ঘর, নতুন যে চালা ঘর তৈরি হয়েছিল সেইখানে থাকতেন, ভাগ্নে বউ থাকতো। তা ঠাকুর এত অসুস্থ থেকে কাশি থেকে সেই বিয়েটি এসেছিল, সে ওই শুশ্রূষা করতেন ঠাকুরের। ঠাকুর বারবার পায়খানা যেতে যেতে মলদ্বার একবারে হেজে গেছিলো, সেই কারণে তার শুশ্রূষা করলেন। তিনি মাকে ধরে বেঁধে নিয়ে এলেন, এই ঠাকুরের সাথে সেবার যে ভাবটা এটিকে জাগিয়ে দিয়ে চলে গেলেন। বলছেন তাকে পরে অনেক খুঁজেছি কিন্তু তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণের জীবন নাট্য যদি দেখেন একবারে নাটকের মতো, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, প্রত্যেক অঙ্কে নায়ক নায়িকা একই থাকছেন কিন্তু সহচরিত্রগুলো একটু একটু করে বদলে যাচ্ছে। শুধু তাই নয়, সেই সহচরিত্রগুলো সেই সময়ের জন্য সেই জীবনটাকে, সেই নাটকটাকে সমৃদ্ধ করে দিয়ে যাচ্ছেন। আমরা শেষ করব একটি অংশ দিয়ে। মা তার নিজের আমাশার গল্প বলছেন। আমিও 1 বছর আমাশয় ভুগেছি, সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম, বারবার যেতে কষ্ট হতো, তাই সেইখানটাতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। আর ভাবলুম আরে ছি, এই দেহ তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি পরে নিবি। মা কী নাম বললেন ঠিক মনে নেই, এসে বলল ও মা তুমি এখানে পড়ে কেন, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই, ভাগ করে সব ঘুরে ঘিরে ঘুরে নিয়েছে। রাত্রি 10টা হয়েছে, কিছুক্ষণ পরে আমি বিদায় নিলাম। এটা একটা মায়ের স্টাইল জানেন তো কথা বলার, এটা দেখেছি। যখনই এরকম বলতেন তিনি বলতেন আমারও ওরকম হয়, মানে আমার স্তরে নেমে আসেন। জপ ধ্যান, একদিন জপ ধ্যান করতে গিয়ে একটু দেরি করে উঠেছি, তারপরের দিন জপ ধ্যান করতে গিয়ে আরেকটু দেরি করে উঠেছি, এরকম বলছেন। কেউ বলছেন যে মা বলছেন আমারও ওরকম হতো, উঠে পড়ে লেগে করতে। আমি একদিন সকাল 4টার সময় উঠতাম, তারপরে 3টায় উঠতাম, তারপরে একটু দেরি হতে 4টে, তারপরে দেখলাম দেরি, তখন রোগ করে উঠে গেলুম। আমার স্তরে নেমে আসছেন কেন, আমার ভেতরের যে শক্তিকে জাগরণের জন্য। ভগবান আমাদের স্তরে নেমে আসেন আমাদের মতো হয়ে, আমাদের ভেতরে প্রত্যয় জাগান, বিশ্বাস জাগান যে আমরাও যদি চেষ্টা করি আমাদের পক্ষেও সম্ভব ভগবত অনুসরণ করতে। তিনি বলছেন যে তোমার আমাশা হয়েছে, আমারও আমাশা হয়েছিল, এত শরীর খারাপ হয়েছিল মনে হচ্ছিল এ শরীর রেখে কী হবে, যেন বিশ্বাস জাগাচ্ছেন। তারপরে নিবিড় মা তুলে নিয়ে এলো, আস্তে আস্তে আবার পুনরায় অবস্থায় ফিরে এলাম। মানে অসুখ করলেও সেটা সারবেই, আর এটা এমন কিছু নয়, এটা যেন প্রত্যয় জাগানোর জন্য। গল্পের ছলে বলছেন নিজের গল্প, কিন্তু এমনভাবে জাগাচ্ছেন, এমনভাবে বলছেন, তাঁর সে দেবী সত্তাকে ভুলে গিয়ে আমরা মানবী সত্তাকে পথ দিয়ে আমাদের নিজের ভেতরে দৈব সত্তাকে জাগ্রত করছি। বলরামবাবু একবার খুব দুঃখ করে একটা চিঠি লিখেছিলেন, তাতে স্বামীজি উত্তরে বলেছিলেন চি অমন ছোটো কথা বলবেন না। বলরামবাবু লিখেছিলেন যে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে আমার কী লাভ হলো, আমাদেরও মনে হয় না কী লাভ হলো, বাড়ি হলো না, গাড়ি হলো না, খেঁদা বোঁদার মা হতে পারলাম না, আম্বানি আদানি কেউ চিনল না আমাকে, যেরকম অচেনা ছিলাম সেই অচেনা অবস্থায় আবার ফিরে যাচ্ছি নিজের লোকে। হ্যাঁ, তো সেই রকম বাবুরা বলরাম বসু লিখেছিলেন স্বামীজিকে যে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে আমার কী লাভ হলো। উত্তরে স্বামীজি বলছেন পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা হবেন,
এই যে ভগবানের সঙ্গে যাত্রা করেছি, আমার পাশবিক বৃত্তি তার ঐশ্বরিক বৃত্তি, কিন্তু তিনি আমার স্তরে নেমে এসেছেন, ধীরে ধীরে আমার পাশবিক বৃত্তি ছাড়িয়ে আমাকে মানসিক স্তরে উন্নীত করার জন্য, মানবিক স্তরে উন্নীত করার জন্য তিনি আমার সঙ্গে তখন মানুষ হয়ে থেকেছেন। একটা সময় অনুভব করবো আমার ভেতরের দেবতাটাও জেগেছে, এবং তখন দেখব জগতে যা কিছু দেখছি সব আমি, অর্থাৎ এই জগৎ দেবময় জগৎ, আমি দেবতা এবং জগতে যা কিছু দেখছি, যা কিছু প্রত্যক্ষ করছি সেটা দেবতা। এই শুধু এই আত্মজাগরণের চেষ্টা, দয়ার নয়, কোনো কিছু দিয়ে নয়, আমার আত্মশক্তির জাগরণ করবার জন্য তিনি আমাদের মধ্যে আসেন, আমাদের মতো আচরণ করেন, আমাদের হয়ে থাকেন এবং আমাদের ভেতরে বিশ্বাসটিকে জাগ্রত করে যান। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।